রঞ্জনে রইল যেন শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দিছো আসমানি তারে। বিয়ানীবাজারে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এবারের ঈদুল ফিতরের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার পৌর শহরের কসবা এলাকার ঐতিহ্যবাহী হজরত গোলাপ শাহ হাফিজিয়া মাদ্রাসার ইমামবাড়ি শাহী ঈদগাহ মাঠে। সকাল 9টায় ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও শ্রীধরার সৈয়দ শাহ ঈদগাহ ময়দান, ফতেপুরের হায়দর শাহ ঈদগাহ, খাসারিপাড়া শাহি ঈদগাহ, ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদ, বড়দেশ শাহি ঈদগাহ সহ শতাধিক ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন পোশাক পরে নামাজ আদায়ের জন্য আল্লাহু আকবার ধ্বনিতে মাঠে জড়ো হন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মা সহ দেশ ও জাতির কল্যাণে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত শেষ করে এখানে সবাই মিলিত হয়েছি, এখানে সকলে একে ওদের সাথে কুশল বিনিময় করছি। আমি ঈদের ঈদের নামাজ থেকে আমি এটাই দোয়া করি, আল্লাহ যেন সবাইকে খুশিতে রাখে, ঈদের মতো যেন 365 দিন আমাদের কাটে, এই প্রত্যাশা। দেশ প্রবাসী যারা আছেন ছোটদের গ্রাম এবং প্রবাসী যারা আছেন সবার ছোটদের সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। দেশে বিদেশে অবস্থানরত আমাদের দেশে তথা আমাদের গ্রামের সকল প্রবাসীদেরকে আমাদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশ ও প্রবাসের সকল প্রিয়জনদের ছোটদের সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের জামাত শেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।